প্রথম প্রশ্নটা হলো ইকোটোন ইজ, ইকোটোন কি? অ্যান ইকোসিস্টেম, আ জোন অফ অ্যান ইকোসিস্টেম, অ্যান ইকোলজিক্যাল স্টাডি, আ জোন বিটুইন টু ইকোসিস্টেমস, অর্থাৎ বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট জায়গা, বাস্তু সংস্থান বিদ্যা, দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থান, কোনটা হবে সঠিক উত্তর? পরের প্রশ্ন, পিকক, অ্যারো স্নেক, অ্যারো ফ্রগ, অ্যারো গ্রাস হপার, অ্যারো গ্রাস, ইন দ্য অ্যাবাভ ফুড চেন পিকক ইজ প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, অ্যাপেক্স অফ ফুড পিরামিড, ময়ূর থেকে সাপ, সাপ থেকে ব্যাং, ব্যাং থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ঘাস, এই যে শৃঙ্খলটা দেওয়া রয়েছে, এই খাদ্য শৃঙ্খলে ময়ূর হল প্রাথমিক উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং খাদ্য পিরামিডের শীর্ষে, কোনটা সঠিক উত্তর হবে? যেটা হবে সেটা 22 এ বা 22 বি, এইভাবে কমেন্ট সেকশনে দিতে হবে, পদ্ধতি জানা আছে তোদের। পরের প্রশ্ন, এনার্জি ফ্লো অফ অ্যান ইকোসিস্টেম ফলোস দ্য ট্রপিক লেভেলস, প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সারি কনজিউমার, ডিকম্পোজার, এইগুলোকে এবার নানান অর্ডারে সাজানো আছে বিভিন্ন অপশনে, তো সঠিকটা আইডেন্টিফাই করতে হবে যে কোন দিকে এনার্জিটা ফ্লো হয়। বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরে শক্তির প্রবাহ হয় নিম্নরূপ, কোনখান থেকে কোনখানে শক্তিটা যায়? অপশনগুলো, উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সেখান থেকে তৃতীয় শ্রেণীর খাদক, বিয়োজক। এবার এইগুলোকে, এই পয়েন্টগুলোকে নানান অর্ডারে সাজানো আছে, দিয়ে চারটে অপশন তৈরি করা হয়েছে, সঠিকটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে কে এনার্জিটা তৈরি করে বা পায় কে, তারপর সেখান থেকে কোথায় যায়, সেখান থেকে কোথায় যায়, এইভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করে সঠিক উত্তরটা লিখতে হবে। The process of invasion is completed through the following stages. এখানেও তাই, migration, establishment, ecosis, aggregation, এই জাতীয় কথাবার্তা রয়েছে, তো কোন তিনটে বা দুটো স্টেপে invasion প্রসেসটা কমপ্লিট হয় সেটা বলতে হবে। এটা কি জিনিস? আক্রমণ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়, স্থানান্তর, ফাঁকা স্থানে প্রজাতির প্রতিষ্ঠা, ইকোসিস, একত্রীকরণ, এই জাতীয় জিনিসগুলো। তো এই আক্রমণ প্রক্রিয়া বলতে এমন নয় যে কারোর ওপর আক্রমণ করা হচ্ছে, কোনো একটা ফাঁকা জায়গা যদি তৈরি হয় কোনো কারণে, আমি অ্যান্সার সেকশনে সেটা ডিটেলসে বলবো, কোনো কারণে সেটা যদি প্রজাতি শূন্য হয়ে যায়, কোনো জীব বৈচিত্র্য সেখানে যদি না থাকে, তো কিভাবে সেখানে আস্তে আস্তে জীব বৈচিত্র্যটা তৈরি হয়, গড়ে ওঠে সেখানে আবার, সেইটাকেই বলা হচ্ছে প্রসেস অফ ইনভেশন। তো ইনভেশনটাই শুধু না, প্রথমে হয় একটা স্টেপ, সেখানে ওই ফাঁকা জায়গাটা তৈরি হয়, তারপর সেখানে ইনভেশন হয়, অর্থাৎ জীব বৈচিত্র্য সেখানে হতে শুরু করে, তারপর সেখানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হয়, তারপর একটা সেটেলমেন্ট আসে, একটা ক্লাইম্যাক্স আসে। তো টোটাল যে প্রসিডিওরটা, সেখানে একটা পয়েন্ট হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনভেশন, তার আবার কয়েকটা ধাপ আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা সবাই বায়োলজিতে পড়েছিস, তাই আমি ডিটেলসে যাচ্ছি না, অ্যান্সারে একটু বলবো মোটামুটি সহজ করে যতটা বলতে পারা যায়। তো এটা সঠিক উত্তরটা আইডেন্টিফাই করতে হবে যে কোন তিনটে বা দুটো সাব টপিক ইনক্লুড করছে ইনভেশন প্রসেসটা। তার পরের প্রশ্ন, ইন আ ফুড চেন হুইচ ট্রফিক লেভেল উড হ্যাভ দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ অ্যাভেলেবেল এনার্জি, একটা ফুড চেনে কোন ট্রফিক লেভেলে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একটি খাদ্য শৃঙ্খলে কোন ট্রফিক স্তরে সর্বাধিক শক্তি সঞ্চিত হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তারপরের প্রশ্ন হল, এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম ইজ ইউনিডিরেকশনাল, বাইডিরেকশনাল, মাল্টিডিরেকশনাল অ্যান্ড নান অব দ্য অ্যাবাভ,
বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একমুখী, দ্বিমুখী, বহুমুখী, উপরের কোনোটি নয়। শক্তির যে প্রবাহ হয় সেটা কিভাবে হয়? একদিকেই ফ্লো করতে থাকে, না আবার ফিরে আসে, না বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, সেটা বলতে হবে। এটা ওই খাদ্য শৃঙ্খল থেকে আইডিয়াটা পাওয়া যাবে। উত্তরটা তো আমি বলবই পরে। ইন দ্য ফুড পিরামিড, হাউ মাচ এনার্জি ট্রান্সফার টু হার্বিভোরস ফ্রম প্রডিউসার? প্রডিউসার অর্থাৎ উৎপাদক থেকে তৃণভোজিতে, প্রডিউসার থেকে হার্বিভোরস, তৃণভোজিতে কত পার্সেন্ট এনার্জি ট্রান্সফার হয়, অর্থাৎ প্রডিউসার যতটা এনার্জি অ্যাকুমুলেট করে তার কতটা পরিমাণ এনার্জি তৃণভোজিতে ট্রান্সফার হয়, সেটা বলতে হবে। 10, 20, 80, 90। নেক্সট, ইকোলজিক্যাল পিরামিডস আর বিল্ট ফ্রম, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে পিরামিড সেটা কিসের ভিত্তিতে তৈরি? সংখ্যার ভিত্তিতে, পিরামিড অফ নাম্বারস, পিরামিড অফ এনার্জি, শক্তির পিরামিড, পিরামিড অফ বায়োমাস, জৈব ভরের পিরামিড, অল অব দ্য অ্যাবাভ, উপরে সবকটি। তারপর থ্রি আর কনসেপ্ট ইন এনভায়রনমেন্ট স্ট্যান্ডস ফর, এই এনভায়রনমেন্টাল সায়েন্সে এবং পরিবেশ সংক্রান্ত বিষয়গুলিতে একটা থ্রি আর কনসেপ্ট আছে। এই আরগুলো কী কী বোঝাতে পারে? রিডিউস, রিউজ, রিসাইকেল, রিড, রেজিস্টার, রিকল, র্যান্ডম, রিডিউস, রিকল, এসব নানা রকম বলা আছে। তো আসলে এই থ্রি আর অর্থাৎ তিনটে আরকে কোন অপশানটা দিয়ে বোঝানো হয়, অর্থাৎ কোন সেটটা এর মধ্যে থ্রি আরকে রিপ্রেজেন্ট করে, সেটা বলতে হবে। দ্য টার্ম গ্রিন রেভলিউশন ওয়াজ কয়েন্ড বাই, সবুজ বিপ্লব এই শব্দবন্ধটি কে প্রচলন করেন? উইলিয়াম গড, চার্লস এলটন, ইউজিন ওডাম অ্যান্ড এম এস স্বামীনাথন।